নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই সবাইকে স্বাগত তো গাইস আজকের এই ভিডিওতে দুরান কাপ নিয়ে তোমাদেরকে বলা রয়েছে ডুরান কাপ অফিসিয়াল মোটামুটি ঘোষণা করে দিল যে কটা দল এবার ডুরান কাপ খেলতে চলেছে এবং কোথায় লাইভ টেলিকাস্ট দেখানো হবে ডুরান কাপের ম্যাচগুলো সেটা নিয়েও তোমাদেরকে বলা রয়েছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো গাইজ ডুরান কাপ কিন্তু এই বছর যে কটা দল নিয়ে হতে চলেছে সেই কটা দলের নাম কিন্তু মোটামুটি ঘোষণা করে দিয়েছে এগারোটা আইএসএলের দল চারটে আর্মি দল এবং পাঁচটা আই লিগের দল এই কটা দল মিলে কিন্তু অবশ্যই ডুরান কাপ খেলতে চলেছে যেখানে আর্মি দলের মধ্যে কিন্তু যে চারটি দল খেলবে সেই চারটি দল হচ্ছে ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ান নেভি আর্মি রেড এবং আর্মি গ্রিন এই চারটি দল কিন্তু আর্মি থেকে খেলবে মানে আর্মি ফোর্সেস থেকে এছাড়া আই লিগের যে পাঁচটা দল খেলবে সেই পাঁচটা দল হচ্ছে গোকুলাম কেরালা এফসি সি এসসি রাজস্থান ইউনাইটেড এফসি নেরুকা এফসি এবং তেরু এফসি তো এই চা পাঁচটা দল কিন্তু আই লিগ থেকে খেলবে এছাড়া ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ আইএসএল থেকে যে এগারোটা দল খেলবে সেই এগারোটা দল হচ্ছে জামশেদপুর এফসি হায়দ্রাবাদ এফসি এটিকে মোহনবাগান এফসি কেরালা ব্লাস্টার এফসি মুম্বাই সিটি এফসি সি এফসি ওড়িশা এফসি উড়িষ্যা এফসি এফসি গ দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি এই এগারোটা দল আর ওইদিকে পাঁচটা মানে মোটামুটি কুড়িটা দলের কিন্তু এই বছরের ডোরান কাপ হতে চলেছে আইএসএল থেকে এগারোটা আই লিগ থেকে পাঁচটা এবং ইন্ডিয়ান ফোর্স থেকে চারটে তো তাছাড়া যদি লাইভ টেলিকাস্ট কোথায় হতে পারে এই ম্যাচগুলো সেটা নিয়ে যদি বলি তো গত বছর আড্ডা টাইমস বলে একটা অ্যাপ আছে সেই অ্যাপে হয়েছিল মানে সেই অ্যাপ থেকে কিন্তু আমরা লাইভ দেখতে পেরেছিলাম তো যার সম্ভাবনা এই বছরও কিন্তু আড্ডা টাইমস অ্যাপ থেকেই তোমরা কিন্তু ডোরান কাপের ম্যাচগুলো লাইভ দেখতে পারবে তো পরবর্তী সময় যদি ফার্দার কোনো আপডেট নিউজ পেয়ে থাকি লাইভ টেলিকাস্টের ব্যাপারটা নিয়ে তাহলে অবশ্যই সেটা কিন্তু জানিয়ে দেবো তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ওই ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু কিন্তু তোমরা অবশ্যই করে দিও